মনোমুগ্ধকর জলপ্রপাত, জীবন্ত রুট ব্রিজ এবং গুহার কারণে জনপ্রিয় পর্যটক গন্তব্য সোহরা, যা স্থানীয়দের কাছে চেরাপুঞ্জি নামে পরিচিত। আজকের ব্লগে থাকছে এই চেরাপুঞ্জিতে অবস্থিত খাসিয়াদের বিভিন্ন কল্প কাহিনী ঘেরা অদ্ভুত সুন্দর সব জলপ্রপাত, যা দেখতে রীতিমতো ভাগ্য লাগে। থাকছে ভারতে সর্বোচ্চ কিছু জলপ্রপাত দেখার অভিজ্ঞতা, বিস্তারিত থাকছে পুরো ব্লগে। যারা নতুন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আজকে হচ্ছে মেঘালয়ে, মানে এটা আমরা কোথায় আসছি, চেরাপুঞ্জিতে আজকে দ্বিতীয় দিন। এখন হচ্ছে যাচ্ছি আজকে চেরাপুঞ্জিতে, যতগুলো সাইটসিং আছে সেগুলো করব। কিন্তু সমস্যা হচ্ছে আমাদেরকে এখানকার বৃষ্টি বেশি পছন্দ করে ফেলছে, ওয়েদার অবস্থা এমন। দেখা যাক আজকে কি কি ঘুরে আপনাদের দেখাইতে পারি। ভারতের বৃষ্টি প্রধান রাজ্যের মানে মেঘালয় এই জেলা চেরাপুঞ্জিতে আপনার যদি ঝর্ণা দেখতে হয় অবশ্যই বর্ষাকালেই আসতে হবে, কারণ বর্ষাকালেই পানির কারণে এখানকার জলপ্রপাতের আসল রূপগুলো ফুটে ওঠে। মায়াবী এই মেঘখেরা রাস্তা দিয়ে যাচ্ছি প্রথম গন্তব্য কেনরেম ফলসের উদ্দেশ্যে, যেটা হচ্ছে ভারতের সপ্তম উঁচু জলপ্রপাত। এটি তিন স্তর বিশিষ্ট জলপ্রপাত, যার উচ্চতা হচ্ছে 1001 ফুট। জলপ্রপাতের প্রেমে যদি কেউ পড়ে তাহলে আমি বলবো প্রথম দেখাতে আমি কেনরেমে প্রেমে পড়েছিলাম। সেখানে আমরা কিছুটা সময় অতিবাহিত করে আমাদের পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে আমরা রওনা দেই। চেরাপুঞ্জির আঁকা বাঁকা পাহাড়ি রাস্তা ঘেরা পথ ঘুরতে ঘুরতে হঠাৎ করে পাশের দৃশ্যটা খুবই মনে ধরে। যেতে যেতে ওখানকার স্থানীয়দের বাসার থেকে সেই দৃশ্যগুলো দেখে নিজের আবেগ সামলাতে না পেরে আমরা একটা বাসায় চলে যাই, সেই বাসার উপরের থেকে এই ভিউটা দেখে একটু উপভোগ করার জন্য। এত জোশ এটা যে একজনের বাসার উপর থেকে আমরা এটা পেয়ে গেছি, মানে লাখ যার বাসা আলহামদুলিল্লাহ তার জীবন। প্রকৃতি মাশাল্লাহ আসলেই অনেক সুন্দর। নিজের আবেগকে সামলে আমরা গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিই, কারণ এখানে দেরি হয়ে যাচ্ছিল। যদি কোনো স্পট মিস হয়ে যায় তখন নিজের কাছেই খারাপ লাগবে, তাই আবেগ সামলে আমরা চলে যাই আমাদের পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে। তারপর আমরা এই চেরাপুঞ্জির বিশেষ আকর্ষণ নো সিং থিয়াং ফলস, এই নামে চিনতে পারছেন না তো, সেভেন সিস্টার্স ফল, এই নামে কেউ না চিনে পারবে না, এই জলপ্রপাতটা দেখতে চলে আসি। সাতটা ধারায় প্রবাহিত হয় দেখে এই জলপ্রপাতের এমন নামকরণ। সেভেন সিস্টার্স ফল বেশিরভাগ সময় মেঘেই ঢাকা থাকে, তাই এটি দেখা একটি সৌভাগ্যের ব্যাপার। আর এত পানির প্রবাহ সহ এই জলপ্রপাতটি দেখতে পারা এমন সিজনে এটা আসলেই একটা ভাগ্যের কথা। As the chemicals they take us higher, the night's young and it's just begun. ছেড়ে যেতে মন চায় না, কিন্তু ছেড়ে যেতে হয়। মনকে মানিয়ে আমরা আমাদের পরবর্তী যে গন্তব্য মসমাই কেভ, তার উদ্দেশ্যে রওনা দিয়ে দিই। এরই মধ্যে আবার বৃষ্টি আমাদের সঙ্গী হয়ে যায়। প্রতিবারই ভিতরে একটা ভয় কাজ করে যে ইস, বৃষ্টির জন্য মেঘ এসে পড়বে আর হয়তো আমরা আমাদের লোকেশনগুলো ঠিক মতো দেখতে পারবো না। কিন্তু মজার বিষয় হচ্ছে যখন যখন আমরা আমাদের যেই স্পটগুলো দেখতে নামছিলাম তখন তখন বৃষ্টি চলে যাচ্ছিল, হালকা হালকা রোদও পাচ্ছিলাম। তো সব মিলে কিন্তু আমাদের এই ভ্রমণটা খুবই অন্যরকম, বৃষ্টি স্নাত একটি ভ্রমণ ছিল। রাস্তার দুই পারের সৌন্দর্য দেখতে দেখতে চলে আসি সেই মসমাই কেভে। এখানে প্রবেশ করার মুখে টুকটাক কেনাকাটার জন্য কিছু জিনিসের দোকান পাবেন, পাশাপাশি ফলের দোকানও পাবেন। এখান থেকে চাইলে একটু ফল খেয়ে নিজের শরীরটাকে তরতাজা করে এরপর ট্রেকিং করার উদ্দেশ্যে আপনি সেই গুহায় প্রবেশ করতে পারবেন। এটি হচ্ছে আলু বোকারা। মেঘালয়ে 980টির মতো গুহা খুঁজে পাওয়া গিয়েছে, তার মধ্যে একটি হচ্ছে এই মসমাই কেভ, যা স্থানীয়ভাবে ক্রেম মসমাই নামে পরিচিত। এটি ভারতের দীর্ঘতম গুহাগুলোর মধ্যে একটি। ভয় না পাওয়ার মতো একটি জঙ্গলের রাস্তা দিয়ে ট্রেক করতে করতে আপনারা সেই গুহার দিকে অগ্রসর হতে পারবেন।
যা আপনাদের ভিতরে একটা রোমাঞ্চর কাজ করবে, ভালো লাগাও কাজ করবে। চারপাশে বিভিন্ন প্রকার শব্দ এই রোমাঞ্চর মধ্যে বিশেষ মাত্রা যোগ করবে। মসমাই গুহা ফসিলের জন্য বেশি জনপ্রিয়। এই জীবাশ্ম দেখতে চাইলে আপনাকে মন দিয়ে গুহার ভেতরের দেয়াল এবং বিভিন্ন গঠন দেখতে হবে। গুহার মেঝের উপর দিয়ে প্রবাহিত কিন্তু একটি নদীও আছে। কিছু রাস্তা হেঁটে, কিছু রাস্তা হামাগুড়ি দিয়ে এই গুহাটা পাড়ি দিতে হয়, আর কিছু অংশ পর্যটকের জন্য বন্ধ আছে। শুধু যে পরিমাণ উন্মুক্ত আছে সেগুলোতে আপনারা ঘুরে দেখতে পারবেন। কিন্তু ভিতরকার অবস্থা আর আমার ব্যক্তিগত ভয়ের থেকে আমি আর পরে গুহাটি ভিতরে যাইনি। কোনো রকম সামনে থেকে একটু দেখে আমি আবার ওখান থেকে ফিরত এসে পড়ি। আপনাদেরকে জনপ্রিয় গুহাও দেখালাম, আবার জলপ্রপাতও দেখালাম, আরও দেখাবো, কিন্তু এখন আপাতত কি দেখানো যায় বলুন তো। চলেন এবার একটা পার্কের থেকে ঘুরে আসি। পার্কটির নাম হচ্ছে থাংকারাং পার্ক। এই পার্কে প্রবেশের নিয়মাবলী, টিকিট, বিস্তারিত সবকিছু আমি দেখিয়ে দিচ্ছি। আপনারা চাইলে পজ দিয়ে একটু দেখে নিতে পারেন। সবুজে আর বিভিন্ন উদ্ভিদে ঘেরা 100 একর বিস্তৃত এই পার্কের বিশেষত্ব হচ্ছে এখান থেকে আমাদের বাংলাদেশ আর কেন্দ্রিম ফলসটা দেখতে পারবেন একদম বিশালভাবে। পাশাপাশি এখানে প্রবেশ করতেই যে জিনিসটা চোখে পড়বে সেটা হচ্ছে কোহ রামহা রক, যেটা পরিচিত বৃহৎ আকার ঝুড়ি নামে। ও, একটি সতর্ক বার্তা, মেঘালয় আসলে চেষ্টা করবেন বাচ্চা ছাড়া আসতে, কারণ এরকম বাচ্চা ছেড়ে দিলে আপনার হয় ঘোরা ঠিক মতো হবে না, আর নয়তো বাচ্চা দেখতে গেলে আপনি চারপাশের প্রকৃতি ঠিক মতো দেখতে পারবেন না। এছাড়া ঝর্ণার খাদগুলো এতই ভয়ঙ্কর ছিল যে কোনো সময় অসতর্কতায় যে কোনো দুর্ঘটনা ঘটে যেতে পারে। ওই যে দেখা যাচ্ছে ওটা হচ্ছে আমাদের বাংলাদেশ। ইন্ডিয়ানরা দেখলাম এখানে এসে খুব উৎসুকভাবে আমাদের বাংলাদেশ দেখে। আর এই হচ্ছে সেই কেন্দ্রিম ফলস, যেটার বীজ থেকে আমি আপনাদেরকে ভিডিও দেখিয়েছিলাম, আর উপরি অংশে এটা কতটা বিশাল, এটার জন্যই মূলত সবাই এই পার্কটাতে আসে। এছাড়া নিরিবিলি এই সবুজে ঘেরা পরিবেশের মধ্যে কিছুক্ষণ সময় কাটাতে এখানে আসে। যাই হোক, আমরা কোনো রকম পার্কটা দেখে শেষ করে আমাদের পরের গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিই। এর মাঝে বিনোদন দেন আমাদের সাথে একজন ভাই, তার মধ্যে হঠাৎ করে জায়েদ খানের আত্মা ভর করে। বাংলাদেশ থেকে উনি হয়তো আত্মা লুকিয়ে নিয়ে এসেছিল, যেটা এখানে আত্মপ্রকাশ করে। তো জায়েদ খান তার শরীরের মাধ্যমে আমাদের বিনোদন দিয়ে আবার চলে যায়, এবং আমরাও আমাদের যার যার নিজের আত্মা নিয়ে আমাদের পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিয়ে দিই। সকাল গড়িয়ে প্রায় দুপুরের দিকে আমরা চলে আসি ইকো পার্কে। এই ইকো পার্কটি বিশেষভাবে বিখ্যাত হচ্ছে সেভেন সিস্টার ফলসের যে উপরি ভাগটা আছে সেটি দেখার জন্য। এটা হচ্ছে সেই সেভেন সিস্টারের উপরি ভাগ, মানে এখান থেকেই ওই ফ্লোটা নিচে পড়ে আর কি। আর এটা হচ্ছে উপরের দিকে, উপরে কিছুই না, নিচে যে কি মানে অদ্ভুত। আর উপর থেকে ফলটা আর কি দেখতে যেমন সেটা দেখাবে। এটাই সেই সেভেন সিস্টার্স ফল, এরকম স্টেপ স্টেপ। সেভেন সিস্টার্স ফলের যে উপর সাইডটা, মানে এটা যে পার্ক, আমি আসলে নাম ইকো পার্ক, যেটা ওই ইকো পার্ক ঘুরছি, ঘোরা শেষ করে এখন পাশে একটা খাবারের দোকানে বসছি। খাবারগুলো মোটামুটি রিজনেবল আছে, এখন খাওয়ার পর জানা যাবে কেমন। দুপুর যেহেতু হয়ে গিয়েছিল, অনেক ক্ষুধা লেগেছিল, খেতে যখন হবে তাই খেয়েছি। খাবারটা এই দামে মোটামুটি ছিল, খুব বেশি আহামরি আশা করেও খাইনি, তাই আশা হতো হয়নি, পেট ভরার জন্য ঠিক আছে। পেট ভরে খাওয়া দাওয়া করে শরীরটাকে চাঙ্গা করে আমাদের পরবর্তী যে স্পট আছে ওয়াকাবা ফলস, সেখানে আমরা পৌঁছাই। এই যে মেঘ দেখতে পাচ্ছেন, এটাই এখানকার আসল রহস্য। মেঘের জন্য এই ঝর্ণা নাকি একদম দেখতেই পাওয়া যায় না, তাই যারা দেখতে পারবেন এটা হচ্ছে তাদের ভাগ্য যে এই ঝর্ণা দেখা দেয়। শীতকালে নাকি এই ঝর্ণা দেখাই দেয় না মেঘের জন্য। আমরাও একটু দ্বিধাদ্বন্দ্বে পড়ে যাই, কারণ সম্পূর্ণ মেঘে ঢাকা ছিল, বুঝতেও পারছিলাম না ঝর্ণাটা আসলে দেখতে পারবো কিনা। তো আল্লাহর নাম নিয়ে আমরা রওনা দিই। অনেকক্ষণ ট্র্যাকিং করে আমরা সেই ঝর্ণার কাছে অবশেষে পৌঁছাই। এখানে ঝর্ণা ঘুরতে হলে শরীরে অনেক পরিমাণ শক্তি, পায়ে পাকাপোক্ত একটা স্যান্ডেল, আর মনের খুব জোর লাগবে। এটা ছাড়া আর কোনো সমস্যা নাই,
পায়ের অবস্থা তামা তামা, যখন ঘুরতে আসবেন সাথে করে মানে মুভ বাম যত কিসেমের ব্যথা আছে সব ওষুধ নিয়ে আসবেন। জুতা জুতা খুব মানে পাওয়ারফুল দরকার হাঁটার জন্য, পায়ের উপর খুব প্রেশার পড়ে খুব। বাট যখন আপনি দিন শেষে আপনি যে জিনিসগুলো দেখবেন একটা মানসিক শান্তি পাবেন, কারণ ঘুরে খুব মজা পাবেন। এই ওয়াটারফলসগুলো দেখারও একটা শান্তি আছে, ঝর্ণাগুলো অনেক সুন্দর। এই ঝর্ণা নিয়ে খাসিয়াদের মধ্যে একটি রূপকথার গল্প প্রচলিত আছে। এই ঝর্ণায় নাকি দুটি পরী থাকে, একটি হচ্ছে ফর্সা একটি হচ্ছে কালো। তারা নাকি পাহাড়ের আশেপাশে বিভিন্ন বাসা বাড়িতে ঘুরে ঘুরে বেড়ায় আর পুরুষদেরকে আকৃষ্ট করে এই ঝর্ণায় আসার জন্য। যেহেতু তারা পরী, ব্যাপারটি তারা সাধারণভাবে করে না, একটু সম্মোহন করে করে। ওই লোকগুলো মাসের পর মাস উধাও থাকে, হঠাৎ একদিন ফেরত আসে কিন্তু তাদের কিছুই মনে থাকে না। ধারণা করা হয় যে পরীরা হয়তো তাদের সাথে বিয়ে করে এবং তাদের সাথে থাকে, তাই তারা যখন ফেরত আসে তারা যে গিয়েছিল সেটা তাদের মনেই থাকে না। মজার না গল্পটা? যাই হোক, আমাদেরকে কিন্তু কেউ সম্মোহন করে নাই, কিন্তু এর সৌন্দর্যে আমরা বিমোহিত অবশ্যই হয়ে গেছিলাম। কিছুটা সময় এখানে কাটাই, খুব ভালোই লাগে। আর ঝর্ণাটা উপর থেকে দেখতে আমার হাত পা একটু শিরশির করছিল। চেরাপুঞ্জির রাস্তাগুলো এত সুন্দর যে আমি আপনাদেরকে এটা ভিডিও করে দেখানোর লোভটা সামলাতে পারিনি। এরকম ভিডিও করে যখন যাচ্ছিলাম আর ভিউগুলো দেখছিলাম, আমার কাছে খুব ভালো লাগছিল, তাই ভাবলাম আপনাদের সাথেও রাস্তাটা শেয়ার করি। যখন আপনারা চেরাপুঞ্জি আসবেন, এই রাস্তার যে ভ্রমণটা সেটা কিন্তু অবশ্যই উপভোগ করার চেষ্টা করবেন। সুন্দর রাস্তা দেখতে দেখতে আমরা আমাদের শেষ গন্তব্য নৌকালিকাই গ্রামে চলে আসি। এখানকার যে বিখ্যাত ঝর্ণা, যেটা ভারতেরও সর্ববৃহৎ ঝর্ণার একটি, নৌকালিকাই ফলস, সেটার আমরা দেখতে যাচ্ছি। আর এই ফলস জড়িত একটি হৃদয় বিদারক ঘটনা আছে। লিকাই নামে খাসিয়ার একজন আদিবাসী মহিলা একটি কন্যা সন্তান সহ দ্বিতীয় বিয়ে করে। বাচ্চাটির জন্য লিকার দ্বিতীয় স্বামী লিকার সান্নিধ্য পাচ্ছিল না, যেটা তার ভিতরে আস্তে আস্তে একটি ক্ষোভের জন্ম দেয়। একদিন যখন লিকাই কাজের জন্য বাইরে যায়, এসে দেখে তার স্বামী তার জন্য মাংস রান্না করে। সে যখন মাংসটি খেতে যায় তখন মাংসের মধ্যে একটি ছোট আঙ্গুলের টুকরা পায়, যা দেখে তার হঠাৎ মেয়ের কথা মনে পড়ে। ব্যাপারটা সন্দেহ লাগলে সে তার স্বামীকে লোকজন সহ জিজ্ঞাসাবাদ করে। তখন সে ঘটনা জানতে পারে যে ক্ষোভের কারণে তার দ্বিতীয় স্বামী তার সন্তানকে মেরে তার মাংসই তাকে রান্না করে খাওয়ায়। মেয়ের এই অবস্থা সহ্য করতে না পেরে লিকাই এই ঝর্ণা থেকে লাভ দেয়। সব সময় যেন লোকের মুখে সে জীবন্ত থাকে, তার জন্য এই ঝর্ণার নাম নৌকালিকাই রাখা হয়। ঘটনাটি যতটা হৃদয় বিদারক, ঝর্ণাটি ততটাই সুন্দর। মেঘালয়ে আমরা নোয়াখালী ফল পেয়েছি। এটা হচ্ছে নোয়াখালী ফল, ভালো মতো বানান করবেন। আমরা আজকের দিনের শেষ বিকালটা এখানেই কাটাই, আর সেটা খুবই ভালোও ছিল। চারপাশের নিস্তব্ধতা, ঝর্ণার শব্দ, সৌন্দর্য, প্রকৃতির রূপ সব কিছু মিলিয়ে শেষ বিকালটা খুব সুন্দর কাটে। সেখানে আমরা কিছু ফটো সেশনও করি, একটা ভাইরাল ফটোশ্যুট এই জায়গার। আমি সাজেস্ট করব যারা চেরাপুঞ্জিতে সাইটসিং করার প্ল্যান করবেন, তারা বিকালটা এই ফলসের জন্য রাখবেন। এখানে আসার যে রাস্তা, এটা এত সুন্দর, আপনাকে একটা অনুভূতি দিবে, আর সাথে এই ঝর্ণাটা, সব কিছু মিলিয়ে বিকাল সন্ধ্যাটা কিন্তু চমৎকার কাটবে, আমি এটা গ্যারান্টি দিচ্ছি। তো আশা করি আমার সম্পূর্ণ ব্লগটা আপনাদের কাছে ভালো লেগেছে। সামনের পর্বে চেরাপুঞ্জি থেকে শিলং যেতে যেতে কী কী স্পট দেখতে পারবেন সেগুলো থাকবে, আর বাদ বাকি অনেক ইনফরমেশনও থাকবে। ব্লগগুলো ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না, আর যারা ধৈর্য সহকারে আমার সবগুলো ব্লগ দেখছেন তাদেরকে থ্যাঙ্কস ফর ওয়াচিং।